নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 22 জুন 2021 শুক্রের রাশি পরিবর্তন। এই চারটি রাশির মহারাজযোগ, অর্থাৎ দুঃখের দিন শেষ, শুরু মহাসুখ। দেখুন, এই শুক্রের রাশি পরিবর্তনে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই বিপরীত রাজযোগের ফলে চারটি রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, অর্থাৎ অপার ধন পেতে চলেছে। অনেকে বলেন যে স্যার, আপনি তো সবসময় ধনের কথাই বলছেন, কই আমার ধন আসছে তো না। আপনাদেরকে লজিক বুঝতে হবে, এই যে বিপরীত রাজযোগটা কী করে সৃষ্টি হচ্ছে। প্রথম আগে ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, যারা যারা কমেন্টস করছেন কিনা তারা অবশ্যই ভিডিওটা এন্ডিং পর্যন্ত। হঠাৎ আমি কিন্তু আকাশে কথা কিন্তু বলি না, যেটা গ্রহের অবস্থান সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু রেজাল্টটা আপনাদেরকে দিই। কোটিপতি আরবপতি হবেই যদি আপনার বাই বার্থচার্ট রাশিচক্রে এই যোগ থাকে। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিক এই কথাটা বলছি। হঠাৎ বলে দিলাম যে এই রাশিগুলোর ভালো, কি কারণ সেটা আমি বলতে পারলাম, এরকম কিন্তু ব্যাপার না। আপনাদেরকে লজিক্যালি আমি কিন্তু বুঝাতে চলেছি কি কারণে হতে চলেছে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বাই বার্থচার্ট আপনি যদি এই বিপরীত রাজযোগ থাকে আপনার জন্মছকে, এই টাইমে এই 22 তারিখ থেকে আপনি হতে চলেছেন মহাকোটিপতি, আটকাতে কেউ পারবে না। কিন্তু আপনার জন্মছকে দেখা থাকা দরকার। এই যে বিপরীত রাজযোগ, দেখুন মিথুন রাশিতে অলরেডি শুক্র কিন্তু অবস্থান করছে। 22 জুন কী হচ্ছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে শুক্র চলে আসবে, এবং অলরেডি এখানে কিন্তু মঙ্গল নিচস্থ, মঙ্গলের সঙ্গে এবং শত্রুগৃহে একত্রে শুক্রের অবস্থান। শনির সপ্তম দৃষ্টি পড়ছে শুক্রের উপর, পাপগ্রহের দৃষ্টি শুক্রের উপর, এবং কেতুর নবম দৃষ্টি এই শুক্রের উপর পড়ছে। কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না, এর ফলে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই বিপরীত রাজযোগের ফলে চারটি রাশি সৌভাগ্যশালী হতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কিন্তু এবং কোনো শুভগ্রহের যখন দৃষ্টি থাকছে না, সেখানে কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এবং এই বিপরীত রাজযোগটা কোন কোন ভাবের উপর হচ্ছে, আপনার রাশি অথবা লগ্ন অনুযায়ী তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ। তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এর উপর কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এবং আপনি যখন জন্মেছিলেন বাই বার্থচার্ট যদি এই বিপরীত রাজযোগ যদি থাকে, এবং বর্তমান টাইমে এই রাজযোগ আপনার ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি হতে চলেছেন কোটিপতি, আটকাতে কেউ পারবে না। এই চারটি রাশি কোন রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী, এবার আমি এই বিষয়ে আলোচনা করতে চলেছি। এবং যারা বারবার বলছেন যে হচ্ছে না, তাদের অবশ্যই আমি আবারও বলছি, জন্মছকটা আপনারা নিজস্ব জন্মছক অ্যানালিসিস করান, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কন্ট্যাক্ট করুন, এবং সেখানে আপনারা জন্মকুণ্ডলী কিন্তু বিচার করান, কোন জায়গায় সমস্যা আছে, কোন কী দরকার সেটা কিন্তু দেখান। এই যে বিপরীত রাজযোগ চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি বৃষ রাশি। বৃষ রাশির এই তৃতীয়ভাবে বিপরীত রাজযোগ আপনাদের কিন্তু ভাগ্য দয় কিন্তু করাতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে বৃষ রাশির। বিদেশ থেকে লাভ, যাদের দীর্ঘদিন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল তাদের দিক থেকে কিন্তু লাভ, দাম্পত্য সুখ, এবং এই সময় আপনারা বড় বড় কন্ট্রাক্টগুলো পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, মার্কেটিং লাইনে আছেন যারা তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ এই বিপরীত। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে বাই বার্থচার্ট বিপরীত রাজযোগ আপনার আছে কি না। আপনি যদি বিষরাশি মানুষ হন, এই সময় কিন্তু বিষরাশি কিন্তু বহু টাকা কিন্তু কামাবে, প্রচুর টাকা কিন্তু অর্থ কিন্তু আসবে বিষরাশির, মহাসৌভাগ্যশালী এই শুক্রের রাশি পরিবর্তন এবং বিপরীত রাজযোগের ফলে। দুই নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। দেখুন,
ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক অষ্টমভাবে, আপনাদের অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এ সময় কিন্তু সম্পন্ন হবে। বহু পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, এই বিপরীত রাজযোগের ফলে। অর্থাৎ এই বিপরীত রাজযোগে ধনু রাশির ক্ষেত্রে হতে চলেছে মহাভাগ্যশালী, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হবে ধনুরাশির, এবং বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের আসবে। একাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে, সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই বিপরীত রাজযোগে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে, বিশেষ করে ব্যবসার দিকটা আপনাদের কিন্তু খুব দুর্দান্ত ব্যবসা কিন্তু আপনাদের হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ, প্রথম কথা বলি আপনাদের দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। আর্থিক দিক, ফিনান্সিয়াল ক্রাইসিস যাদের চলছিল, আপনি সিংহ রাশির মানুষ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনাদের এই সময় সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দিবে, কর্মের দিকে যোগ, কর্মযোগ, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট কিন্তু মজবুত হবে, এবং এই সময় বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু জীবনে আসবে। অর্থাৎ এই বিপরীত রাজযোগ, যদি আপনার ভাই বাচ্চার থাকে এই সময় বিপরীত রাজযোগে, কিন্তু আপনাদের কিন্তু মহাভাগ্যশালী, আপনিও হতে চলেছেন কোটিপতি, আরবপতি। অর্থাৎ আপনাকে আটকাতে কেউ পারবে না, বাঁধ ভাঙতে চলেছেন এই চার রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিও কিন্তু বাঁধ ভাঙতে চলেছে। অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে এই বিপরীত রাজযোগ, আমি বারবার বললাম তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই ষষ্ঠভাবে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা, বিদেশ থেকে ইনকাম এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দিবে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। বিশেষভাবে আপনাদের কিন্তু সৌভাগ্য আসতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনে কুম্ভ রাশি, অপার সুখ পেতে চলেছে, অপার ধন, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। ভিডিওটি এ পর্যন্তই।